রাজা আমাদের রাজা রাজতে মইলে মোদে রাজার স্বামী বীর ভক্তি সত্য বিষমাভূর্তি নইলে মোদে রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা মানে কোথাও গিয়ে মনে হচ্ছে প্রথম দিনে ক্লাসটা দাদাই নিচ্ছে আজ ঘরে রে ভজ্জা গুরুকে মন বিশ্ব জগত মণিভূষণ বেশিত চরণে কিচ্ছুময় মন্দির এই নবনির্মিত হলো স্যার আমাদের সকলের একদম ঐকান্তিক প্রচেষ্টায় এই ধর্মীয় সংস্কৃতির এবং ভালোবাসার ঐতিহ্য বহন করে চলেছে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আজকের প্রধান অতিথি সাঁইথিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রদ্ধেয় সুজন কুমার পাণ্ডেকে আমরা স্বাগত জানাই উপস্থিত আছেন সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা উপস্থিত আছেন অন্যতম নেত্রী নিভা মণ্ডল সপ্তপ্রদীপের সভাপতি মন্দির কমিটির পক্ষ থেকে সপ্তপ্রদীপের সদস্য রূপে শ্রী সুকুমার মণ্ডল এবং আমাদের বিশ্বজিৎ মণ্ডল সকলকে আমরা ভালোবাসা শ্রদ্ধা জানাই এবং মাঠকলসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুশোভন মণ্ডল আর আছেন ভবানীপুর জুনিয়র হাইস্কুলের আমাদের শিক্ষক স্বপ্ন আনন্দ পাঠশালা স্মৃতি শুদ্ধ সমষ্টি উন্নয়ন আধিকারিক সাঁইথিয়া ব্লক শ্রী সুজন কুমার পাণ্ডে সহ ভবানীপুরের সকল প্রিয় আত্মজন আমাদের শিক্ষক গুরুকুল সকলের সহযোগিতায় আলো জ্বলে উঠল অতিথিদের আসলে অজানা উদ্দেশ্য নিয়ে স্বপ্ন দেখেছিল 7 সালে তাদের ভিত্তি প্রস্তর শুরু হয়েছিল স্বপ্নের সংগঠনে আর আজকে 2024 সাল মৌরাক্ষী নদী দিয়ে 18 বছর ধরে অনেক জল গড়িয়ে গিয়েছে অনেক স্বপ্ন সাধন হয়েছে অনেক ভাবনার মধ্যে দিয়ে আমরা জানিত হয়েছি সপ্তপ্রদীপ এখন চেষ্টা করছে দীর্ঘদিন ধরে একটা স্থায়ী শিক্ষা ব্যবস্থাকে সামনে রাখার সেই মঙ্গলময় দিন আজ আনন্দ পাঠশালার যে দেব শিশুরা পিছিয়ে পড়া ঘরের ছেলেমেয়েরা যারা আর্থিক অভাবে বা পারিবারিক শিক্ষার অভাবে তারা পিছিয়ে থাকে সেই দেব শিশুদের নিয়ে আমাদের মঙ্গল যাত্রা প্রথমেই দিয়েছে আমাদেরকে এই জায়গায় পাঠশালা করার জন্য পুষ্প তারপরে সপ্তপ্রদীপের ছেলে মেয়েদের হাতে তৈরি সপ্তপ্রদীপের আপনজন মাঠপ্রসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাকে বরণ করে নেওয়া হচ্ছে আমরা তুলে দিলাম সমীশ ভুইয়া লেখা এবং বিজন ভট্টাচার্য হয়তো অনেকেই গানটা শুনেছ জানো বিশ্বে সব শিশুদের অন্ন বস্ত্র আশ্রয় চাই বড় হওয়া সব অধিকার কেউ যেন বঞ্চিত না হয় বিশ্বে সব শিশুদের অন্ন বস্ত্র আশ্রয় চাই বড় হওয়া সব অধিকার কেউ যেন সাধি মাথায় ভালোবাসায় বাড়বে শিশু অনাদরে কত শিশু যাইবে সব শিশুদের অন্ন বস্ত্র আশ্রয় চাই বড় হওয়া সব অধিকার কেউ যেন বঞ্চিত না সংগঠনা গঠন করবো কারণ শিশুরা তাদের হাতে শিশু তাদের মধ্য দিয়ে আগামী স্বপ্ন দেখবে শিশু তার মধ্য দিয়ে পরিচালিত হবে
প্রথম দুই শিক্ষক আমরা ডেকে নিচ্ছি, একজন দয়াময়, অপরজন ক্যামেলিয়া। দুজনকে একটু মঞ্চে বাঁ দিকে ডাকছি, আর দয়াময়ের হাতে ভালোবাসার স্মারকটি তুলে দেবে শিশু বান্ধব স্মারক, ভবানীপুর জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সৌরভ অধিকারী। ভবানীপুর সপ্ত প্রদীপের পক্ষ থেকে পাঠশালার শিক্ষকভূতি ক্যামেলিয়ার হাতে আমাদের ভালোবাসার উপহার তুলে দিচ্ছেন। বিনু স্যার আপনি তুলে দেন, আর এক পাঠশালার শিক্ষক শিক্ষিকা এদিকে। স্বাস্থ্য, মানুষকে সচেতন করা, তারপর বইমুখী করা, সেইগুলো বন্ধ হয়ে যাওয়ার পর সেই সমস্ত শিশুরা কিছুটা অনাথ হয়ে পড়েছিল, তাদেরকে আবার শিক্ষার আঙিনায় পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এবং এই যে শিশুরা আজকে কিছুক্ষণ আগে যে সঙ্গীত পরিবেশনের সঙ্গে যারা কণ্ঠ মেলালো, সত্যি আমরা অভিভূত হয়ে গেলাম যে এই সমস্ত প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা যারা, যাদের বাবা মা, যাদের গানের বা শিক্ষার কোনো ছোঁয়াই লাগেনি, সেই সমস্ত ঘরের শিশুরা আজকে যত সুন্দর এই যে সুপ্রভাত মাস্টারমশাইয়ের সঙ্গে যে গলা মেলালো, এটা সুফল হচ্ছে সে আনন্দ পাঠশালার সুফল। নেতৃত্বে ও তাদের পরিচালনায় আমরা কাজ করবার সুযোগ পেয়েছিলাম, সে অভিজ্ঞতা থেকেই সপ্তপ্রদীপ নিজস্ব ব্যানারে এখন আমাদের আদিবাসী পাড়া ললিয়াপুরের প্রান্তিক ছেলেমেয়েদের নিয়ে প্রায় 60-এর কাছাকাছি ছেলেমেয়েরা আগামীকাল থেকে এখানে অধ্যয়ন শুরু করবে। এই পবিত্র মন্দিরে, মন্দির প্রাঙ্গণের মন্দির কমিটি তাদের ঐকান্তিক ইচ্ছায় এই জায়গাটা আমরা পেয়েছি। কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা বলবার জন্য আমি সাহিত্য পঞ্চায়েত সমিতি সংস্কৃতি উন্নয়ন আধিকারিক মাননীয় সুজন কুমার পাণ্ডে মহাশয় এবং আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ সুশান্ত সাহা, আমার বন্ধু স্থানীয়, বহুদিন থেকে আমাদের একসঙ্গে ওঠা বসা, যেভাবে আমাদের পাশে ভালোবাসার হাতটি বাড়িয়ে দিয়েছেন তার ফলস্বরূপ আমাদের ত্রিকুট কন্যায় নিম গাছের ছোট্ট বাগান তৈরি হচ্ছে, ফলস্বরূপ সাঁইথিয়া ব্লকের 12টি পঞ্চায়েতে ডেঙ্গি প্রতিরোধে নাটক হচ্ছে, ফলস্বরূপ একটি শ্মশান ঘাট যেটি আমাদের হাত দিয়ে তৈরি হচ্ছে, এবং আগামীতে ওনার বৃহত্তর ভাবনা আছে সপ্তপ্রদীপকে নিয়ে আমাদের ভালোবাসার হাত উনি বাড়িয়ে দিচ্ছেন। আমাদের এটুকু আবেদন স্যারের কাছে যে স্বপ্ন নিয়ে, যে সংকল্প নিয়ে আপনি পদে আছেন, ভবানীপুর গ্রামবাসী হিসাবে এই মন্দিরের ঐতিহ্য, এই মন্দিরে এত লোকের আসা যাওয়াকে সামনে রেখে আমরা দীর্ঘদিনের আমাদের স্থানীয় প্রশাসন আছে, পঞ্চায়েত সমিতি আছে, আপনি আছেন, একটা আন্তরিক আবদার আপনার কাছে এই সকালে করছি, যদি একটি জলের সুব্যবস্থা মন্দিরের সামনে আমরা করতে পারি আপনার সৌজন্যে, তাহলে কিন্তু আগামী দিনে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই মহতী সভায় যে আনন্দ পাঠ পাঠশালার যে শুভ উদ্বোধন ভবানীপুর এই ললিয়াপুরে, ভবানীপুর তো এই ভবানীপুরে সেই আনন্দ পাঠশালায় আজকে উপস্থিত আছেন, আমার সঙ্গে আছেন আমার শিক্ষা কর্মদক্ষ মহাশয়, আছেন ভবানীপুর সপ্তপ্রদীপ ক্লাবের সভাপতি আরও সুদীরবৃন্দ, সবাইকে আমার ব্লক প্রশাসনের পক্ষ থেকে, আমি আমার অন্তঃস্থল থেকে এবং আমার সামনে আমার ছোটো ছোটো শিশুরা এবং অন্য সুদীবৃন্দরা, অনেকক্ষণ ধরে তোমরা আছো, রোদ পড়ছে, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তো প্রথমে আমি আমার দিদির জন্য একটু ক্ষমা প্রার্থী। আনন্দ পাঠ আমাদের সুব্রত জানিয়েছে, আমাদের আনন্দ পাঠ অনেক আগে থেকেই, আমার আশা বা আমার সমস্যা অনেক আগে থেকেই আমাদের মাননীয় জেলা শাসক শ্রী বিধান গঙ্গায় এটা মানে কি বলবো, ওনার একটা ব্রেন চাইল্ড, উনি এটা শুরু করেছিলেন যে এই আঙ্গিকেই শুরু করেছিলেন যে ICDS এর বাচ্চারা হচ্ছে আমাদের যে প্রাথমিক স্কুল বা প্রাথমিক শিক্ষা সেখানকার মানে ওখানে যায় বাচ্চারা, শিক্ষা লাভ করে তারা মানুষের মতো মানুষ হতে পারে, এবং আমরা জানি
শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, সেইভাবে তারা যেন গড়ে উঠতে পারে, এই জন্য স্যারের এটা একটা সুন্দর প্রচেষ্টা। এবং সেই প্রচেষ্টাতে উনি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে উনি যোগ করে নিয়েছেন, এবং আমাদের ব্লক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব বিভিন্ন মাধ্যম দিয়ে উনি এটা তার নিজস্ব একটা প্রচেষ্টায় উনি দান করেছেন এবং খুব ভালোভাবেই চলতে পারি। এই কারণেই বিরক্ত করি, ইনি কাজের মানুষ, এবং আমরা যখন আবদার নিয়ে যাই, অনুরোধ নিয়ে যাই, উনি বলেন তোমার কি লাগবে বলো, কি করতে হবে। এখন বিডিও সাহেব যখন এই কথা বলে দেয়, এবং বিডিও সাহেব নয়, প্রত্যেকে যারা আছেন জেলা পরিষদের সভাধিপতি, জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, তারা মঙ্গলময় কাজের জন্য সদা সচেষ্ট, তারা চেষ্টা করছেন এই পরিবেশকে সুস্থ রাখবার জন্য। আপনাদের জ্ঞাতার্থে বলি, আগামী 15 আগস্ট আমাদের রক্তদান শিবির, সেই শিবিরে সংগঠনের 19তম বর্ষে পদার্পণ, 18তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ লগ্ন, এবং 22, 23, 24 পশ্চিমবঙ্গ সরকারের তথ্য শক্তি দপ্তরের নেতৃত্বে আমাদের জেপি অনুষ্ঠান ভবনে 3 দিনের ভাদু গানের কর্মশালা হবে, রেসিডেন্সিয়াল, যেখানে মন্ত্রীস্থানীয় লোকেরা আসবেন, একটি বড় অনুষ্ঠান। আগামী 28 তারিখ সাহিত্য রবীন্দ্র ভবনে তথ্য শক্তি দপ্তরের নেতৃত্বে আরো একটি বড় অনুষ্ঠান, নজরুল স্মরণ। আমাদের সাথে আমাদের সরকারেরা আছেন, আমাদের পরিবারেরা আছেন, সে বৃহত্তর পরিবারের যোগাযোগ হোক। এই স্বপ্নময় পরিবেশে নতুন আলো জ্বলুক, মন্দিরের সামনে একটি ভালো জলের ব্যবস্থা হোক, যাতে করে আমাদের ভক্তবৃন্দদের এই সুপ্রচেষ্টা থেকে আমরা আলোকিত করতে পারি। আমরা একে অপরের হাত ধরে চলি আগামী ভাবনায় আলোকিত করবার জন্য। ভালো থাকবেন সবাই, সকলকে প্রণাম জানিয়ে, সকলকে শ্রদ্ধা জানিয়ে, ছোটদেরকে মিষ্টিমুখ করাও বিস্কুট দিয়ে। আমরা আগামীকাল সকাল 7টায় এই প্রাঙ্গণে দুজন শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে কন্টিনিউ ক্লাস শুরু হয়ে যাবে। আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়েছে।